আর কি কাকিনি আর কাকিনি, আমাদের প্রিয়, সবার প্রিয়, আমার ভীষণ প্রিয়। ও জটিলা তোরে শুধাই রে, আর কত মিথ্যা তুমি বলবে রে। আমি দু তিন দিন খুব ব্যস্ত ছিলাম, তোমার ভিডিও দেখতে আমি একদিনের জন্য দূরে যাইনি, রোজ দেখেছি, ভিডিও করার সময় পাইনি। তোমরা দেখে নিও 5th November-এর ভিডিওটা, দেখেছো? 5th November ভিডিওতে কি দেখিয়েছে? দেখে নিও 3 মিনিট 10 সেকেন্ডের পরে, তখন দোতলা দেখাচ্ছিল, সেই ছাদের মধ্যে, সেই দোতলার ঘরগুলোর ভেতরে, মুসকো পি না কে খায় জটিলা, কে কৌশিক দাদা, কে খায় কে খায়। বাবা দেখো, আবার ভুল করে কিন্তু তুমি তোমার স্বামী দেবতাকে খাইও না, যা মোটা হওয়াটা হচ্ছে, দেখো ভালোর জন্যই বলছি, ওর তো এক্সারসাইজ হয় না। আর যেই হারে খাসির মাংস আর বিরিয়ানি তোমরা খাও, আর তেল মশলা, ওর ফ্যাটটা তো ডিসলভই হচ্ছে না, যদি এটাও মাঝে মাঝে চলে তাহলে কিন্তু উপায় নেই, অনেক কিছু হতে পারে। তোমরা 5th November দিদি এত পূর্ণ ভিডিও কথা কেন বলছেন, কারণ ভিউয়ার্সরা, আমি তো ভিডিও দিতে পারিনি দুদিন, না দিয়েছি ভিডিও, অন্যরকম ভিডিও দিয়েছি, ওসব নিয়ে ভিডিও আমি দিইনি, কারণ আমি একটু অন্যরকম ব্যস্ত ছিলাম। তোমরা জানো আমি বারবার বলছি, তোমরা ঘর দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি, বাইরে আছি, তাই দিতে পারিনি। তো তখন ছিল আমার এই প্রশ্নটা, হ্যাঁ দেখেছ, তোমরা দেখেছ দুই যায়ে যায় কিরকম মিল হয়েছে। বাবা দিদি কোথায় দেখলেন, কেন দেখনি? এই প্রথমবার, এই প্রথমবার জটিলা রানী তার ভাসুরের বাড়িতে নিয়ে গেল ক্যামেরা, যা তাকে বলছে আসো আসো বসো, ও ঠোঁট সরে যায় রে, আজা আজা মেহু প্যার তেরা। এবং এটা যা জানা সত্য, জটিলা রানী ক্যামেরা ধরে আছে, তা সত্য ওকে যদিও পেছন দিক দিয়ে ঘর মুছা দেখাচ্ছে, ও তো মুখটা দেখাতে লজ্জা পায়, তা বলি ও যা রানী তোমার এই চেঞ্জটা কেন, লোকে অনেক কথা তোমার বরকে নিয়ে বলছে সেটার জন্য, নাকি তোমার মেয়েকে আজকাল প্রায় সময় ভিডিওতে দেখানো হচ্ছে, দুই বোনে একসাথে পড়তে বসবে, মানে আন্টির বাড়িতে যাবে, আন্টির বাড়ি থেকে আসবে, ব্যাপারটা বুঝতে পারছি না। এইখানে একটা বিশাল বড়, কিন্তু এখানে তিনটা ভিউয়ার্সরা, যারা যারা আমার সাথে সহমত পোষণ করছো, তোমরা একটু দেখে নিও এবং বলে দিও। এখানে ও এর আগে কয়েকটা শর্টস করেছে, ও ওর জায়ের মেয়েটার সাথে, কোন তুজে ইতনা প্যার করেগা। তারপর যা বারবার মুখ লুকাচ্ছিল আমি দেখেছি, টিভি আর করে দেখিয়েছি, তা সত্ত্বেও ক্যামেরাতে বারবার যাকে দেখাচ্ছিল, অবশ্যই ও জায়ের কাছে পারমিশন নিয়েই দেখিয়েছে, না হলে ও সাহস পেত না, ভাসুরকে পটিয়েছে বা যাকে পটিয়েছে, যাই হোক পটানোর পরেই যা কমফোর্টেবল ফিল করছিল না, বাট স্টিল ওর মুখটা দেখিয়েছে। তারপর ওই দিন কি দেখালো, মেয়েকে টিউশন করতে নিয়ে গেছে, আর মেয়েটা বাচ্চা মেয়েটাকে বলছে ও মা তোর হাতে থেকে ওষুধ কি, তারপরে দেখলে তো যা দিদি আমাকে বলছে বসো বসো, আমার সময় নেই বসার। তা তিনটা কারণে হবে, একটা হচ্ছে লোকের মুখটা বন্ধ করার জন্য, যে কিছু একটা সবাই যেটা বলে টাই আপ ওটার জন্য, দ্বিতীয় হবে যে যা ভাসুর দেখছে বাড়ির সমস্ত বাচ্চারা ক্যামেরা ওরিয়েন্টেড হয়ে গেছে, তো কিছু হোক না হোক ইউটিউব বিজনেস একটা বিজনেস, ভালো বিজনেস, তো বাকি ননদের মেয়ে, দুই ননদের মেয়েই ক্যামেরা ধরতে পারে, মানে ছেলে মেয়েরা, ননদের বড় ননদের ছেলে ক্যামেরার সঙ্গে কথা বলতে পারে, ভবিষ্যতে ওদের একটা লাইন খুলে গেল, চাকরি পাক না পাক, ব্যবসা করুক না করুক, তিনটা বাচ্চাই কিন্তু ভিডিও করে খেতে পারবে। তাই নিজের মেয়েকে ট্রেনিং দেওয়ার জন্য হতে পারে ও ছোট ভাইয়ের কাছ থেকে হেল্প, বউর কাছ থেকে হেল্প চেয়েছে, তাই বাচ্চাটাকে আনছে, যখন বাচ্চাটাকে ক্যামেরাতে আনছে অটোমেটিক বাচ্চাটাকে মাকে ধীরে ধীরে শেখাবে, নালে হতে পারে ধীরে ধীরে ট্রেনিং পিরিয়ড চলছে এই ভাইয়ের বউটাকেও, কারণ ভাইয়ের বউ দেখছে, মানে ভাসু তো দেখছে ছোট ভাইয়ের বউয়ের এত ইনকাম হচ্ছে, যে আমার বউটাকে একটা সাইড বিজনেসে লাগিয়ে দিই, বাকি তিনজনে মিলে গ্রুম করে দেবে। তোমরা কে দেখেছো জানি না, প্রথম দিকে কিন্তু এই গোল্ডি, গোল্ডি কিন্তু ভিডিওর সামনে আসতে লজ্জা পেত, তখন শুধুমাত্র আমাদের এই গুন্ডি ভিডিও করত বা জটিলাই ভিডিও করত, তখন কি হয়েছে, গোল্ডি একদিন ওই বড় বোনের বাড়িতে, তখন বড় বোনের ট্রেনিং চলছে, বড় বোন তখনও চ্যানেলটা খোলেনি, হ্যাঁ বিরিয়ানি মাংস খাওয়া হবে, গোল্ডি এসেছে, এসে এইভাবে জানো এইভাবে শুয়েছিল, কিছুতে এই দেখো ছর্দি শুয়ে আছে, এই ছর্দি শুয়ে আছে, ছর্দি আর কিছুতেই মুখ দেখালো না। তারপর আরেকটা ভিডিওতে ও কর্নারে চলে গেছে,
ছোটদি কিন্তু প্রথমে গোল্ডি কিন্তু মুখ দেখাতো না, ধীরে ধীরে বড় বোন আসলো, বড় বোনের পয়সা ইনকাম শুরু হয়ে গেল, তখন ধীরে ধীরে ছোট টাকা নিয়ে আসলো। আমার কেন জানি মনে হচ্ছে, জানি না, কাল বলে গা, হ্যাঁ আজকে আমার ধারণা হচ্ছে বা এখন আমি ভাবছি, হতে পারে এই ভাইয়ের বউটাকে ধীরে ধীরে হয়তো ট্রেনিং দিয়েছে যে চেষ্টা করে দেখতে কি একটু একটু আসুক, একটু একটু দেখাক, ধীরে ধীরে একটু একটু ক্যামেরা, কারণ ভাই তো অনেক ভালোই পারবে, বড় ভাই তো এডিটিং ফিটিং সব করে দিতে পারবে, জাস্ট একটু ক্যামেরাটা ধরে দিল বড় ভাইয়ের বউ, বাকি নয় ভাই এসে বা আমাদের জঞ্জাল তো বসেই থাকে, ভিডিওগুলি ক্লিপিংস ভাইয়ের বউ পাঠিয়ে দিয়ে জঞ্জাল এডিট ফিডিট করে সামনে করে দিতে পারবে, এটুকু তো বড় ভাইয়ের জন্য করবেই, কারণ বড় ভাই তো তখন করছে। তো আমার মনে হচ্ছে এটার পেছনে একটা রাজ আছে। ক্যা রাজ, ক্যা রাজ বাতাও যারা, হ্যাঁ তুম বাতাওগে ঝুটটি কেইকা। আচ্ছা ও তো কিছু বলবেই না। তারপর টাইলস, সমস্ত ঘরে টাইলস লাগানো হয়ে গেছে, পুত্তি দেওয়া হয়েছে, দুটো কালারটা বাকি আছে, খুব ভালো কথা। একটা মেয়ে হয়ে এই সফলতাটা অর্জন করাটা আমি নিজেও একটা মহিলা হিসাবে গর্ববোধ করি। তাই বলে এতবার বেলকুনি, এতবার বেলকুনির গ্রিল, এতবার টাইলস দেখানো একটু আধিক্যাত হয়ে যাচ্ছে। বলে না ওই দুদিনের যুগই ভাত্রে কয় অন্য, মানে কি বা কি দিনের কথা আছে, কিসে কি দেখি না বাফে ফুতে ভুলে গেছি, একটা প্রভাব আছে না, হ্যাঁ মানে জীবনে যেটা দেখি হঠাৎ কাছে পেলে বাপে পুতে মারামারি লেগে যায়। হ্যাঁ তো তোমার অবস্থা রেট করছে, হঠাৎ করে কোনো জীবনে টাইলস গ্রিল এই ভাবতে পারবি না জীবনে আসবে, হয় তারপরে এখন খারাপক্ষণ ওই টাইলস আর পুত্তি আর ঘর, কিন্তু এক তারপরে নিচের ঘর, নিচের ঘরের রান্নাঘরে কোথায় কী কাজ করবে, ওয়াশিং মেশিন বসার কাজ করবে, তারপরে সিঁড়িতে কেউ বলছে, কিন্তু কই একটাবারও তো বলছো না আমার মেয়ের ঘর, আমার ঘর, আমি শাশুড়ি মার ঘরটাও মনের মতো করে বানিয়ে দেবো। শ্বশুরবাড়ি তো চলেই গেল, যেই মানুষগুলি সারাটা জীবন কষ্ট করে কুড়ে ঘর ভাঙ্গা ঘরে রইল, যেই মানুষগুলি সারাটা জীবন, একবারও বলেছ যে সব ঘরে তো হয়ে গেল, এইবার আমরা মার ঘরটাকে মনের মতো করে সাজাবো, একবারও কিন্তু মুখে এটা আসেনি। কেন কেন আসেনি বলতে পারো, এই কথাটা মুখে কেন আসেনি? কারণ তোমার মনটাই করেনি। যেই শ্বশুর মশায়ের জন্য এই বাড়িটা হলো, যার শাশুড়ির জন্য বাড়িটা হলো, এক শ্বশুরমশাই তো নেই, শাশুড়িমাই আছে, একবারও কিন্তু ওয়াশিং মেশিন কোথায় বসাবে, টিভি কোথায় আনবে, বেসিনটা এখানে হবে, বেসিনটা কাটতে লাগবে, রান্নাঘরটা ভেঙে, কিন্তু শাশুড়ি মার জন্য একটা মনের মতো করে ঘর করবে, মনের মতো স্বপ্নের মতো বিল্ডিং করবে, এই কথাটা কিন্তু তোমার মধ্যে শুনতে আমি বারবার চেয়েছিলাম কিন্তু শুনতে পাইনি, কারণ সেটা বলার মতো মানসিকতা তোমার হয়নি। সিঁড়ির নিচে রং হবে, পাশের বিল্ডিংয়ে রং হবে, সব বলে দিচ্ছ, কিন্তু শাশুড়ি মার জন্য সবার ঘরই তো হলো, এবার একটা মার জন্য মনের মতো রং করে দেবো, নিচের বাথরুমগুলিতে কী কী করবে সব প্ল্যানিং হয়ে গেল। তারপরে কি শাওয়ারকে ঝর্ণা বলেছিলে, তাই না, তাই না, তাই একদম বলবে না, মেয়ের জন্য বলতে না, মুখ দিয়ে ঝর্ণায় এসেছিলো, পরে মনে হলো ভিডিওতে বলছে, এখন তো আবার হ্যাঁ হ্যাঁ দিদির বাড়ি থেকে, আরে তোমার কম্পিটিশন থাকবে নন্দের সাথে, দিদির বাড়িতে না শাওয়ার আছে, আমার মেয়ে ওখানে খুব ভালো, দিদির বাড়ির কিচেন দেখে মাথাটা ঘুরে গেল, তাই তো ছয়টার থেকে নয়টা সব, এখন তোমার মূল কম্পিটিশন হচ্ছে তোমার পার্সোনাল যে মনের ভিতরে কম্পিটিশন হচ্ছে তোমার বড়নন্দের সাথে, তুমি যতই বলো না কেন আমরা এক পরিবার, আমরা এক মিল, হাহা দুঃখ দেয় না, তুমি ভীষণ ইগোয়েস্টিক কম্পিটিটিভ, তোমার এই রান্নাঘর চেঞ্জ করে রান্নাঘরে তুমি এই তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি ননদের ঘরের ওইগুলি দেখে কিছু মডিউলার কিছু শুনে তুমি পাগলে যাওনি, ওই দেখি তুমি প্ল্যান করে তুমি নটা করবে, সেই দিদির বাড়িতে ঝর্ণা আছে, শাওয়ারটা বলতে পারোনি তাই না, বেসিনের নল খুলো না, না কলটা খুলো না, কলটা খুলো না, আরে বলে না ঢেকি সরগে গেল ধান ভাঙে, যার যেটা কাজ না, যে যেখান থেকে আসে সে জীবনের শেষ দিন পর্যন্ত সেই জিনিসটা বহন করে, সোনার আংটি বাঁকা হলেও ভালো, আমার ঠাম্মারা আদুরা বলতো, কেন জানো তো, মানুষ হয়তো চেষ্টা করেও কিন্তু নিজের অরিজিনাল জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে না, দুই তালা তিন তালা চার তালা তুমি কেন করো না, তুমি কোনোদিনও মেগা ক্রিয়েটার ডেতে গিয়ে সেরে নিজেকে খুলতে পারবে না, তুমি যতই টাইলস লাগাও, বেসিন লাগাও, ফল সিলিং করো, অনেক কিছু আছে বাজারে, তোমরা জানোই না সেসব জিনিস, কখনো দেখো নি শোনো নি, বাড়ির মধ্যে এখন লিফ্ট লাগাও, সব কিছু করো, কিন্তু শেষ পর্যন্ত তুমি কিন্তু সেই জটিলাই রাখবে যে ওই জায়গা থেকে নদী পার করে এসে জঞ্জালকে বিয়ে করেছো, কারণ ওই যে এসেছে ওই জায়গা থেকে, ওটা চেঞ্জ হওয়ার না, বুঝলে, এইটুকুনি, আবার আসবো কাউকে চটকাতে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, পাশে থেকো, সাথে থেকো, আর একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও।